নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি সেই সাবজেক্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, তার কারণ আমি লাস্ট বেশ অনেক কমেন্টস এটা পেয়েছি যে অক্টোপ্যাড বা ড্রামস শিখতে গেলে পড়াশোনার দরকার আছে কি না, বেসিক্যালি গান বাজনা শিখতে গেলেও পড়াশোনার দরকার আছে কি না, এটা একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো পড়াশোনা এমন একটা জিনিস, সেটা আপনি কিছু শিখুন অথবা না শিখুন, একটা বেসিক পড়াশোনা জানা কিন্তু দরকার। মানে আপনি যদি একটা কিছু কেনেন 10 টাকা দিয়ে, সেই জিনিসটার দাম যদি 7 টাকা হয়, তো আপনার কত টাকা ফিরবে, তা সেটা জানতে গেলেও কিন্তু একটা ছোট অঙ্কের প্রয়োজন আছে। হ্যাঁ, গান বাজনা বা ড্রামস বা অক্টোপ্যাড শিখতে গেলে যে বিরাট পড়াশোনা করতে হবে তা কিন্তু নয়, এটা একদম পরিষ্কার বলছি। যে আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে বা মাধ্যমিকে বিশাল নাম্বার পেতে হবে তা একদমই নয়, কিন্তু অ্যাটলিস্ট যে মিনিমাম একটা পড়াশোনা থাকলে পরে, মানে আমি বলছি 4-5, মানে 1-2-3-4 আপনি জানেন, ঠিক আছে, এইটুক পড়াশোনা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি ড্রামস বা অক্টোপ্যাড শিখতে পারেন। কেন বলছি, তার কারণ হচ্ছে একটা অক্টোপ্যাডে যখন আপনি প্যাচ করবেন বা সাউন্ড বানাবেন কোনো গানের, সেখানে কিন্তু প্যাডের ব্যাচের নাম্বার থাকে, 1-2-3-4-5 এরকমভাবে নাম্বার দেওয়া থাকে। তো আপনি যদি 1-2-3-4টা পড়তে না পারেন, তাহলে পরে কিন্তু আপনি কোন গান কত নাম্বার ব্যাংকে আপনি সেভ করেছেন, প্যাচ বানিয়েছেন, সেটা আপনি বুঝতে পারবেন না। জাস্ট খুব সামান্য পড়াশোনা জানলেই কিন্তু অক্টোপ্যাড বা ড্রামস শেখা যায়। মানে আমি বলতে চাইছি যে কিছু কিছু লেখার উচ্চারণ, মানে যেখানে লেখা থাকবে ধরুন কিক বা স্নেয়ার বা হাই হ্যাট বা টমস, এইটুখানি যদি আপনি পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি অক্টোপ্যাড স্পেশালি শিখতে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু এইটুকু বলতে পারি যে অক্টোপ্যাড শিখতে গেলে আপনাকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি প্রচুর পড়াশোনা করতে হবে তা কিন্তু নয়, 4-5 অবধিও যদি আপনি পড়ে থাকেন অথবা যদি পড়াশোনা কিচ্ছু না করে থাকেন, তাহলে অ্যাটলিস্ট এইগুলো শিখুন যে টিওএম, টমস, স্নেয়ার, হাই হ্যাট, অ্যাকচুয়ালি রিদিমের যে নামগুলো, সেইটুকু যাতে আপনি পড়তে পারেন। নাহলে স্টেজে উঠে আপনি কত নাম্বার প্যাচে কোন গান করেছেন সেটা আপনি বুঝতে পারবেন না। শেখার জন্য কিন্তু কোনো, এবার একটা পয়েন্টে আসি, এটা হচ্ছে আপনি টেকনিক্যাল জিনিস, যেহেতু অক্টোপ্যাড একটা ইলেকট্রনিক্স, সেখানে ইংরেজিতে লেখা থাকে যে এটা এই এটা সুইচ, এটা এডিট, এই সুইচটার নাম এডিট, সেটা আপনাকে পড়তে হবে ইংরেজিতে। কিন্তু বাজনা শেখার জন্য কিন্তু পড়াশোনার দরকার নেই। বাজনা শিখতে গেলে কিন্তু আপনি বাজাবেন স্টিক দিয়ে, পরিষ্কার কথা, সেটা আপনি ড্রামস বাজান বা অক্টোপ্যাড বাজান, আপনি বাজাবেন স্টিক দিয়ে, সেটা কোনো পেন দিয়ে বাজাবেন না যে লিখতে হবে, ঠিক আছে, আপনি বাজাবেন স্টিক দিয়ে। তো শিখতে গেলে কিন্তু শুধু রেয়াজই আপনার জন্য যথেষ্ট, জাস্ট প্র্যাকটিস আর প্র্যাকটিস। শেখার জন্য কিন্তু কোনো আলাদা করে ইংরেজির দরকার হয় না বা কোনো ভাষার বা কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। আর স্টাফ নোটেশন যদি আপনি শেখেন, তাহলেও ধরুন আপনি ক্লাস 4-5 অবধি পড়েছেন, ঠিক আছে, কিন্তু স্টাফ নোটেশন শিখতে গেলে ইংরেজিরও খুব একটা প্রয়োজন হয় না, শুধু ওই নামটা উচ্চারণ করা ছাড়া। তার কারণ স্টাফ ল্যাঙ্গুয়েজের ভাষাটা কিন্তু পুরোটাই আলাদা মিউজিকের ভাষা, না বাংলা, না হিন্দি, না ইংরেজি, তামিল, তেলেগু, উড়িয়া, ফ্রেঞ্চ, কিচ্ছু নয়, কিছু চিহ্নর মাধ্যমে, সাইনের মাধ্যমে কিন্তু নোটেশন তৈরি করা হয়, ঠিক আছে। সেইটা যেরকম ছোটোবেলায় অ আ ক খ ABCD আছে, ঠিক মিউজিকের একটা স্টাফ নোটেশনের আলাদা সেই ল্যাঙ্গুয়েজ আছে। আপনি ক্লাস 1-2-4 যাই পাস করা হন না কেন, আপনি কিন্তু 100% স্টাফ নোটেশন প্রথম থেকে শিখতে পারেন সেসব অবধি। তার জন্য ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই এবং এটা ভাবারও কোনো দরকার নেই যে আমি তো বেশি পড়াশোনা করিনি, পারবো কি না। শুধু পড়াশোনাটা 1-2-3-4, মানে 1 থেকে 100 অবধি আপনি জানেন, আর কিছু কিছু শব্দ আপনি বানান দেখে পড়তে পারেন। কারণ অক্টোপ্যাডে ব্যাচ করতে গেলে সুইচের মাথায়, অক্টোপ্যাড হোক, কিবোর্ড হোক, আপনার মাথায় ওগুলো লেখা থাকে যে কোনটা সুইচ এডিট, কোন সুইচ, ওটা এডিট বলে লেখা থাকে, কোনটা A ব্যাংক B ব্যাংক, জাস্ট সামান্য একটা নমিনাল ব্যাপার, এইটুক লেখা থাকে। আর ড্রামস বাজানোর ক্ষেত্রে, যে ড্রামস যেহেতু একটা অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, এর মধ্যে কিছু লেখা থাকে না, অনলি প্র্যাকটিস করো, কোনো চাপ নেই। তো এইটুকু বলতে পারি যে ড্রামস বা অক্টোপ্যাড শেখার জন্য বিরাট কিছু পড়াশোনার দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেশন আর ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস। আশা করি
আপনারা যারা এই প্রশ্নটা করেছেন তাদের কাছে আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। তো শুরু করে দিন, যদি এই ভয়টার জন্য শেখা আটকে গিয়ে থাকে তাহলে একদম কোনো দিকে না ভেবে স্টাফ নোটেশনে শিখুন, কিচ্ছু হবে না, আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। আর তার সাথে এটাও বলে দিই, আমার এটা জাস্ট বললাম এই সাবজেক্টটা যেহেতু এলো, আমার একটি স্টাফ নোটেশনের বই আছে যেটা একদম শুরু থেকে রিদিম বাজানোর অবধি একটা স্টাফ নোটেশনের পুরো বই আছে, এবং তার সাথে সেই বইটার সাথে থাকছে হচ্ছে ভিডিও ক্লাস। প্রত্যেকটা পাতার একটা করে ভিডিও ক্লাস রয়েছে, আপনি এক নম্বর পাতা খুলবেন, এক নম্বর ভিডিও চালাবেন, আপনি ঘরে বসে শিখতে পারবেন, ঠিক আছে। আর এই কোর্স ফি বেশি দামও নয়, 4,200 টাকা উইথ ডেলিভারি চার্জ, ভিডিও ক্লাস এবং বই সব মিলিয়ে এই কোর্সটা রয়েছে, আপনারা করতে পারেন। এবং এর সাথে আর একটা বলি, ড্রামসেরও একটা আলাদা কোর্স রয়েছে, ফুল বেসিক টু অ্যাডভান্স, মানে একদম শুরু থেকে ড্রামসে কীভাবে বসবেন, ড্রামস কীভাবে টিউন করবেন, স্টিক কীভাবে ধরবেন থেকে শুরু করে ড্রাম সোলো কীভাবে বাজাবেন সমস্ত কিছু রয়েছে সেই কোর্সটা, 6,200 টাকা উইথ স্টাফ নোটেশন। তো তোমরা যারা যদি মনে করো যে এই কোর্সগুলো করবে ডিস্টেন্সে, কারণ অনেকে অনেকে দূরে থাকে, সবাই কাছাকাছি থাকে না কিন্তু শিখতে চায়, সে তার ঘরে বসে নিজের সময় অনুযায়ী এই ক্লাসগুলো করতে পারে। তো আশা করি তোমাদের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার তোমাদের সলভ করতে পেরেছি। তো এরকম যদি আরও কিছু মনে প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্টস করে জানাও, আমি আমার সাধ্যমতো উত্তর দিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকো, নমস্কার।